কেমন আছো বলো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো আবার চলে এলাম নতুন করে ব্লগে। তো নিশ্চয়ই তোমাদেরকে তো তোমরা তো জানোই আমি ব্লগে আসা মানে তোমাদেরকে নিশ্চয়ই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবো। তো অবশ্যই আজকে তোমাদেরকে অবশ্যই নিয়ে যাবো ঘুরতে, কিন্তু তার আগে কিছু তোমাদেরকে সারপ্রাইজ দেওয়া বাকি আছে। কারণ আমি কিন্তু এখন একা নেই, তোমাকে সারপ্রাইজ দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। তো জানি না তোমরা কি আইডেন্টিফাই করতে পারবে কি এসছে। তোমরা পারবে না আইডেন্টিফাই করতে, কারণ অনেক দূর থেকে আসছে। তো যে এসছে আমাদের সদস্যটি, তার এবার তোমাকে দেখাই তোমার মুখটা। চলে আসো, আমার সবচেয়ে প্রিয় আমার ভাগ্নি। দাও, এবার চিনতে পেরে গেছো তোমরা সবাই? তো আমার ভাগ্নি এসছে, কাল এসেছে। তো আমার ভাগ্নি এসছে, তো এখন খুব আমরা মজা করছি। তো এখন আমার ভাগ্নিকে নিয়ে যাব, ওকে একটু ঘোরাতে নিয়ে যাব। এই তোমার ধরো স্টেশন আজকে সম্ভবত আমরা রেক পয়েন্টে ঘুরতে যাবো। তো রেক পয়েন্টে আমার ভাগ্নিকে নিয়ে যাব, আমার ভাই যাবে, আমার দিদি ভাগ্নি এসছে ঘুরতে। তো আর আমার ভাই যাবে, এই যে আমার কাকার ছেলে। তো আমার ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করায়, আমার ভাগ্নি প্রথম ব্লগে আর আমার ভাইও আজকে প্রথম ব্লগে, আজকে দুজনই প্রথম। আরও আজকে আরও একজন থাকবে, আমার দিদিও থাকবে আজকে প্রথম আমার ব্লগে। তো আজকে অনেকজনকে দেখতে হবে, এই হলো আমার ভাগ্নি আর হলো আমার ভাই। তো তোমাদেরকে তাহলে নিয়ে যাবো ঘুরতে, ঠিক আছে? তো সানাই তুমি রেডি? আর ভাগ্নি নাম কিন্তু সানাই, খুব কিউট একটা নাম, ঠিক আছে? সানাই তুমি কিছু বলো, আমার ফ্রেন্ডদের সাথে কিছু কথা বলতে পারো, হাই করো হাই করো, বলো কিছু বলো সানাই, কিছু বলো। বলবে না, ও লজ্জা পেয়ে যাচ্ছে, ও কিছু বলবে না বলছে। ঠিক আছে, তো বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করতে হবে, কারণ পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোই যদি আপডেট পেতে চাও নতুন নতুন, তো অবশ্যই তোমাদেরকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। তার সাথে দেখবে ডান দিকে একটি বেল আইকন আছে, সেটা কিন্তু প্রেস করবা, তাহলে কিন্তু আমার যত নতুন ভিডিওগুলো তাহলে সবার ফার্স্টে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর তারপর তো লাইক করবে, ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিও। তো আপাতত আমার ভাগ্নি লজ্জা পাচ্ছে। তো ভাই কিছু বলবি? ভাই কিছু বল, হাই বল, বল কেমন আছো? এমনি সারাদিন খুব কথা বলে, যেহেতু ভিডিওতে একটু দেখে একটু লজ্জা পাচ্ছে, অ্যাকচুয়ালি ও প্রথম এলো তো আমার ভিডিওতে, তো একটু লজ্জাটা পাচ্ছে, একটু কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম। তো বললাম একটু আগে যেখানে আমি ঘোরাতে নিয়ে আসবো, রেক পয়েন্ট, আমাদের ডালকোনা রেক পয়েন্টের সাইডে পাওয়ার হাউসের সামনে নিয়ে এসছি, রেলওয়ে পাওয়ার হাউস। তো সেখানে এসছি, সেখানে ঘুরতে এসছি। তো তোমাদেরকে বলেছিলাম আমার দিদি ভাগ্নি এসে ভাগ্নির সাথে ইন্ট্রোডিউস হয়ে গেলো, এবং আমার দিদির সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাই। এই দেখো আমার দিদি, হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দোল উৎসবে হোলিতে তোমরা খুব মজা করলে, তোমাদের সবাইকে দেখলাম, জানি তাদেরকে দেখার মতন হয়েছে, আমি সবাইকে দেখেছি।
সবাই তোমরা খুব মজা করেছো আর অবশ্যই আমার এই ভাইয়ের সৈকত ক্রিয়েশন যে ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই ফলো করবে এবং ওয়াচ করবে তার সাথে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে চলো ওকে সাপোর্ট করো সবাই হ্যাঁ সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে অবশ্যই মনে করে ঠিক আছে আর আর আমার দিদি একজন ব্লগার তো ওর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে নিয়ে আছে ওটাকে জাগাতে হবে আমি যাচ্ছি না তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দিব ঠিক আছে বন্ধুরা তাহলে এবার তোমাদেরকে দেখাই পাওয়ার হাউসটা আমাদের ডালপাতে পাওয়ার হাউসটি রয়েছে ওটা দেখাচ্ছি রেলওয়ে পাওয়ার হাউসটি দেখো দেখিয়ে দিলাম ডালখোলা পাওয়ার হাউস তো দেখতেই পারলে আমাদের ডালখোলা রেলওয়ে পাওয়ার হাউস তারপর দেখো ডালখোলার ট্রেন মালগাড়িটি দাঁড়িয়ে আছে রেক পয়েন্টে এটাই হলো রেক পয়েন্টের গাড়ি যে তোমাদের বলছিলাম যে রেক পয়েন্টে ঘুরতে এসেছি এটাই হলো সেই গাড়িটি যেখানে এখান থেকে যত মালপত্র আছে জিনিসপত্র সব হলো লোড আনলোড হয় আমদানি রপ্তানিটা হয় তো ঠিক আছে বন্ধু চলো একটু কিছু কিছু জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা আমাদের এবার ইভিনিং ওয়াক শেষ আমাদের বিকালে ঘোরাঘুরি শেষ এবার আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা হাঁপাতে হাঁপাতে বাড়ি যাচ্ছি এত দৌড়ালাম এত হাঁটলাম যে একদম আজকে অনেকটা হাফ ক্যালোরি আমার ঝরে গেল এখন এত উড়ে উড়ে যাবো বাড়িতে ঠিক আছে তো এখন আমরা দেখি বাড়িতে গিয়ে কী করবো খাওয়া দাওয়া করবো টুকটাক খিদেও পেয়ে গেলো লাঞ্চ অনেকক্ষণ আগে করেছি আমরা তো মোটামুটি এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব তো দেখা যাক কী করি এখন কিন্তু আমরা খুব ভালো এনজয় করলাম আমার ভাগ্নি চাচ্ছিল কবে থেকে আসাটা বসে অনেকদিন আগে যখন এসেছিলাম আমাদের বাড়িতে তখনও গেছিলো ঘুরতে তো ওই জন্য ও সবচেয়ে বেশি আমার ভাগ্নি বেশি আনন্দ পেলো তো আর কি ঠিক আছে তাহলে টাটা